কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আসলে অনেক দিন আমি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি না, আমার অনেক খারাপ লাগছে। ভিডিও দিতে না পারলে কিন্তু অনেক খারাপ লাগে, যাদের চ্যানেল আছে নিশ্চয়ই জানেন। আসলে অনেক ব্যস্ত, ব্যস্ততা বলতে মানে অনেক গরম না, এই গরমে যে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, কোচিংয়ে যাই, কোচিং থেকে আসি, তারপরে বাচ্চাদের পরীক্ষার পড়া এগুলো দেখা, সব মিলিয়ে মানে একটা অন্যরকম ব্যস্ততা। এই মানে গরমে একটু কষ্ট লাগে সব কিছু করতে, ভিডিও করতে ইচ্ছে করে না, মানে ভিডিও কী করব সেগুলো বুঝে পায় না। তারপর আমার হাজবেন্ড অনেক ব্যস্ত, সে সরকারি সাপ্তাহিক যে ছুটি ছিল সেই ছুটিগুলো সে পায়নি। তো পরিবার থেকে একজন যদি মানে একটা রুলস দিয়ে একটা শুক্রবারে বাসায় থাকবে, এই যে সে বাসায় ছিল না, তারপর মাসিক বাজার করাগুলো করা হয়নি, সব মিলিয়ে একটু ব্যস্ত। তো এই যে এখানে বসে আছে তুলি আর অলিভার, আজকে তুলির আর অলিভারের একটা শুভ সূচনা হতে যাচ্ছে, সেইখানে আমরা আসছি তাদের শুভ সূচনায় অংশগ্রহণ করতে। তুলি প্রথমে তুলিকে বাপতিস্ম দেওয়া হবে, ওর আজকে বাপতিস্ম, ওর বাপতিস্ম হয়নি, আজকে বাপতিস্ম নিবে সে। তো ফাদার গেছে প্রস্তুতি নিতে, তো আমরা একটু ফাদারের জন্য অপেক্ষায় করতে করতে ছবিগুলো তুলছিলাম। তো বাপতিস্ম শেষ করে আমরা কিন্তু ছবি টবি তুলেছি, ছবি টবি তোলা শেষ করে আমরা আবার ফাদারের অফিসে আসছি। এখন হলো তুলির আর অলিভারের বিয়ে হবে, বিয়ের আগে আমাদের যেটা হয় চার্চে গিয়ে নাম লেখাতে হয়। তো আজকে বাপতিস্ম শেষে এই যে তুলি আর অলিভার এখন নাম লেখাচ্ছে ফাদারের কাছে। ফাদার এখানে কিন্তু অনেক কিছু প্রশ্ন করে, অনেক কিছু জিজ্ঞেস করে, অনেক তথ্য দিতে হয়, অনেক কিছু ফর্মালিটি আর কি মেনটেন করতে হয়। তো ওই যে ওরা ওখানে বসে ফাদারের সাথে ইয়া করছে আর আমরা এমনি বসেছিলাম, তারপর আমরা নাম লেখানো শেষ করে ফাদার আমাদেরকে চা নাস্তা অফার করেছে, তো মানে নাস্তা। তো আমরা নাস্তা করেছি, অনেক ভালো লেগেছে। তো আমাদের এখানে অনেকটা সময় চলে গেছে, তো এখন আমাদের হলো শেষ। আমরা এখন বৌদির বাসায় যাব, বৌদি বলতে এই যে বৌদি, এখানে বৌদিকে দেখা যাচ্ছে। বৌদি কিন্তু একটু অসুস্থ আছে, কিন্তু তার ছেলের বৌমার বাপতিস্ম, তারপরে আজকে নাম লেখাবে, সেজন্য সে কষ্ট করে আসছে, তার খুব ইচ্ছা সে আসবে, সে এসেছে আমাদের সাথে। অনেক গরম বাইরে, উনি যেহেতু একটু অসুস্থ একটু তো খারাপ লাগে, আমাদেরই অনেক খারাপ লেগেছে, অনেক গরম লাগছিল, ভালো লাগছিলও বেশি। আর এত গরমটা আসলে আমরা সেইভাবে বুঝতেই দিতে চাচ্ছিলাম না, বা গরমটাকে আমরা এত বেশি প্রায়োরিটি দিচ্ছিলাম না। তো এখানে বাইরে যে কুকুর বাঁধা ছিল, তো এই কুকুর হলো আমার ছোট মেয়েটার অনেক পছন্দ, কুকুর বিড়াল পশু পাখি অনেক পছন্দ করে। আর এই গির্জার বাইরের যে ইয়াটা একটু ছোট লাগছে, কিন্তু অনেক সুন্দর, অনেক গোছানো, আর গাছগুলো অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। তো গির্জা থেকে আমরা রিক্সায় করে বাসায় চলে আসছি, কেউ হেঁটে আসছে, যেহেতু আজকে তুলির বাপতিস্ম, নাম লেখাতে সেটা তো অবশ্যই বিশেষ একটা শুভ সূচনা, আর বাপতিস্ম সে যেহেতু বাপতিস্ম গ্রহণ করেছে আজকে, তো সেটাকে একটু অন্য সেলিব্রেট করার জন্য বা একটু বিশেষ করে তোলার জন্য একটা কেক কাটছে। তো বৌদি ওদেরকে বলছিল, মানে অলিভারের মা, যেন ওরা দুজন একসাথে কেক কাটে। আবার কেক কাটার পর বৌদি বলছিল যেন একজন আরেকজনকে ওরা কেক খাওয়াই দেয়। তো তুলি আর অলিভার কেক কাটছে, কেটে একজন আরেকজন খাওয়াই দিচ্ছে, যেহেতু এখানে সবার থেকে ছোট একটা সদস্য আছে তাই ওকে আগে খাওয়ানো হলো। তো ভালোই লেগেছে সব মিলিয়ে। আর আমাদের বাসাটা এত গরম, কিন্তু বৌদির বাসায় গিয়ে দেখলাম যে বৌদির বাসাটা অনেক ঠান্ডা, আবার বৌদি রুমে এসি আছে। তো আমরা সবাই বৌদি রুমে গিয়ে অনেকক্ষণ বসলাম, চা খেলাম, তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসছি। বৌদি যেহেতু অসুস্থ, এতগুলো মানুষের খাবারের আয়োজন ইচ্ছা করলে হয়তো করতে পারতো, কিন্তু আসলে চেয়েছিল যেন এত, কারণ রান্না তো ঠিকই করতে পারবে, রান্নার পরে যে অনেকগুলো কিন্তু প্লেট গ্লাস এগুলো কিন্তু অনেক ই করতে হয়, ঘষা মাজা করতে হয়, যা আপনারা তো জানেনই একটা এরকম ঘরোয়া কোনো আয়োজনগুলো অনেক। তো সেটা আর করতে চাইনি, কারণ একদমই সময় ছিল না, কারণ সকালবেলার পুরোটা সময় আমরা চার্চে ছিলাম বাপতিস্ম আর নাম লেখানোর জন্য, শুধু চা খেয়েছি আর আমরা নাস্তা করেছি, যেহেতু চার্চে ফাদার আমাদেরকে নাস্তা খেতে দিয়েছিল, তাই বাসায় এসে আর আমরা নাস্তা খাইনি, আমাদের আর কেউ খেতে চাইনি, আমরা শুধু চা খেয়েছি, চাটা অনেক জরুরি ছিল, চা খেয়েছি। তারপর আমরা এই যে রেস্টুরেন্টে আসছি,
তো রেস্টুরেন্টে এসে প্রথমে আমাদেরকে স্যুপ দিয়েছিল। স্যুপ, স্যুপের সাথে একটা ওটাকে কি বলে, অন্থনের মতো লেগেছিল, অন্থন মনে হয়, অন্থন এরকম কিছু। তো স্যুপের সাথে অন্থন খেয়েছি, স্যুপটা অনেক ভালো লেগেছিল সবাই। আমরা একদম আমাদের আমাদের জন্য যে স্যুপটা সার্ভ করেছে আমরা সেটা পুরোটা শেষ করে খেয়েছি। একটা যে যেটুকু দিয়েছে আমরা আমাদের চারজন একসাথে বসেছি আর সবাই। স্যুপ শেষ করে আমাদের জন্য ফ্রাইড রাইস দিয়েছে, চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইসটা অনেক মজা ছিল। অনেক কিছু দিয়ে ফ্রাইড রাইস বানিয়েছে, এটা অনেক টেস্টি ছিল। তারপর চাইনিজ যে ভেজিটেবলটা অনেক মজা ছিল। তারপর সব থেকে যেটা আকর্ষণীয় ছিল এটা হলো এই যে এই ডিশটা, এটা কী জানি বলে, চিকেন সিসলিং আর চিকেন ফ্রাই ছিল। তো সবই পছন্দের খাবার, সাধারণত যেটা খেতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভালো। তো অনেক ভালো লেগেছিলো খাবারটা, বিশেষ আমার মেয়েদের অনেক পছন্দ হয়েছিল। তো আমরা অনেক খেয়েছি। তো আমি জানি না, আমি এত মনোযোগ দিয়ে খাচ্ছি আমার ভিডিওটা কে করেছে আমি জানি না। আমার হাজবেন্ড আমাকে সার্ভ করছিলো চিকেন সিসলিং। তো এটা এটা আমি প্রথমবার খেয়েছি, বাকিগুলো আগে অনেক খেয়েছি, কিন্তু চিকেন সিসলিংটা মনে হয় প্রথম খেয়েছি। আমি খেয়েছি কিন্তু অন্যরকম করে, এইরকম করে না, ওইটা আর একটু অন্যরকম ছিল, আজকেটা অন্যরকম। তবে ভালো লেগেছে, একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ছবি টবি কিন্তু অনেক তুলেছি, অনেকক্ষণ ছিলাম আমরা, প্রায় একটার দেড়টার সময় একটার সময় আসছি আমরা, মনে হয় তিনটা সাড়ে তিনটার দিকে এখান থেকে বের হচ্ছি। তো খাওয়া শেষ করে আমরা কিন্তু এখন যে যার মতো বাসায় চলে যাব। আমরা আর বৌদির বাসায় এখন ফেরত যাব না, এখন বাসায় চলে আসব। তো সর্বোপরি আমাদের সময়টা ভালো কেটেছে। আর অলিভার তুলির সামনে বিয়ে আছে, তো বিয়ের আজকে যেটা বিয়ের একটা প্রসেসিং থাকে, সেই প্রসেসিংয়ের প্রথম ধাপটা, প্রথম ধাপ না, এটা এটা হলো ধর্মীয় যে ধাপ থাকে এটার শুরু। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য, সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো আমাদের ফটো সেশনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। তো পরবর্তীতে আরও একটু কিছু ভিডিও নিয়ে আসবো, আশা করি ভালো লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।